পশ্চিমতলা বাইতুস্তলা জামে মসজিদে নিহতদের রুহে মাগফিরাত এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান সহ ওসমান পরিবারের সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নিজামের আয়োজনে 3 অক্টোবর শনিবার বাদ জোহর ফতুল্লার নিউ হাজিগঞ্জ প্রাইমারি স্কুল মাঠে কোরআন খতম দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলা। আমি কিন্তু তল্লা হাজিগঞ্জ চিনি না, তল্লা মানে হাজিগঞ্জ, হাজিগঞ্জ মানে তল্লা। আমি চলে গেছি সেই মসজিদের সামনে, কিন্তু জীবনের শ্রেষ্ঠতম জায়গা হলো এই তল্লা হাজিগঞ্জ আমার কাছে। যেমন রাজীব আর সজীব দুই ভাই, আমি সজীবকে বলি রাজীব, রাজীবকে বলি সজীব, তা তল্লা হাজিগঞ্জটা আমার কাছে এরকম। আর যে ওসমান পরিবারের নাম শুনতেছো, এই ওসমান পরিবারের সৃষ্টির পিছনে যেই 4-5টি এলাকা অসহযোগ আন্দোলনে 96 সালে, তোমরা বুঝবা না, তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে শেখ হাসিনা, এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে, সেই অসহযোগ আন্দোলনের মূল নেতৃত্ব ছিল এই তল্লা হাজিগঞ্জের আকবর ভাই, নূর হুদা ভাই, তারপরে বাবু, রিপন মাদবর, জুয়েল, তারপরে সানি। কোরআনে হাফেজ মানে তো আপনার পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, আর আপনার আমেরিকান পিএইচডি মানে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ অশিক্ষিত। তাহলে কি তোমরা কোরআনে হাফেজ পড়তেছ, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হবা? ওই কোরআনে হাফেজটা আরবি লাইনে যেটা পড়ো না, বাংলা তর্জমা পড়বা, দেখবা পৃথিবীর এমন কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সমাজসেবক কোনোটা হইতে তোমাকে না করে না। আর যে সহধর্মিনী আমাদের সুপার পরিবারের যোগ্য কনিষ্ঠ সন্তান, নারায়ণগঞ্জে কালজয়ী সিংহ পুরুষ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জের রাজনীতির প্রবক্তা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষক, নারায়ণগঞ্জ জেলার গার্জিয়ান, সেই শামীম ওসমানের প্রিয়তমা সহধর্মিনী, নারায়ণগঞ্জের মানবতার মা হিসাবে যিনি উপাধি পেয়েছেন, যিনি লাশের পর লাশ ওই হীরা মহলে দেখেছেন, যিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, যিনি মানুষকে ভালোবাসেন, যিনি মানুষের পাশে দাঁড়ান, সেই মানুষটির জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে সর্বোপরি এই অনুষ্ঠানের সুন্দর প্রবক্তা আমার মৎস্যজীবী লীগের নিজাম, যার সাথে একদিন আমি খাওয়া দাওয়া করেছি, উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের এক সময় ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব, আজকে ইসলামের পথচারী, আজকে আওয়ামী লীগের জান্দাজালি, সেই নোমান ভাই, শরীফ সুমন নোমান নাকি নোমান, অত্যন্ত আমার আদরের ছোট ভাই, আসলে আমরা নিক নেমে চিনি। তো ভাই তাদের সবার জন্য দোয়া করে, আর বিশেষ করে আমাদের ডেভেলপার আজিজ ভাই, আমার ছোটবেলা ছাত্র সহযোদ্ধা, এক সময় ছাত্রলীগ করতেন হাসান ভাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ তালা শেষ কথাটা বলে বিদায় নেই। আল্লাহ তালা বলেছেন মা মা মা, আরেক জায়গায় বলেছেন বাবা, গোল্ড পুরস্কার মা, সিলভার পুরস্কার মা, ব্রোঞ্জ পুরস্কার মা, সকল পুরস্কার মা, শেষ পুরস্কার বাবা। কারণ মা যদি ঠিক না থাকে, বাবা সুপথে চলতে পারে না। তাই আমরা এই জায়গায় আশা করি নারায়ণগঞ্জের সহধর্মিনী, আমাদের মমতাময়ী জননী মা, সেই মা আমাদের নারায়ণগঞ্জের কালজয়ী সিংহ পুরুষ শামীম ওসমানকে ধাবিত করবে, আর ব্যাকআপ হয়ে আমাদের সেই জনপ্রিয় নেত্রী লিপি ওসমান আগামীতে নারায়ণগঞ্জে একটি পদ, একটি প্ল্যাটফর্ম নিয়ে নারায়ণগঞ্জের মানুষের উন্নয়ন করুন, নারায়ণগঞ্জের জনগণের উন্নয়ন করুন। আপনারা ধনী জেলা, হে লিপি ভাবি আপনাকে বলি, এই নারায়ণগঞ্জ জেলা ধনী জেলা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ নারায়ণগঞ্জের দরিদ্র। সে মানুষের সেবার জন্য, মানুষ যেন আপনার দ্বারে গিয়ে আপনাকে পায়, আপনাকে যেন হীরা মহলে পায়, আপনাকে যেন জামতলায় ওই বাড়িতে পায়, যেই জায়গায় আমরা শামীম ভাইকে পাই। নারায়ণগঞ্জের মানুষ ব্র্যান্ড হিসাবে, ভালো মানুষ হিসাবে রায়টের সময়, সমাজসেবকের সময়, ভাষা আন্দোলনের সময়, 1977 সময় আপনাদের পরিবারকে পেয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট শিব্বির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজি আবুল কালাম, মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির দপ্তর সম্পাদক সুব্রত ভৌমিক, সহসভাপতি অসীম সাহা, সহসাধারণ সম্পাদক নির্মল রায় ঘোষাই সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।